নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, যা চাই। গরুর গাড়ি ঢুকলো চাঁদপুর গ্রামের মধ্যে। ননিবালা ছেলেকে বললে, বাবা চেয়ে দেখো। ঘুমোইনি মা, চেয়ে আছি। এই গায়ের সীমানা, ওই গেল দুলেপাড়া। ব্রাহ্মণপাড়া কত দূর? আরও আগে। ননিবালার সারা দেহে মনে একটি অপূর্ব অনুভূতির শিহরণ মনে পড়ল। আজ 30-32 বছর পূর্বে একদিন এই গ্রামে নববধূ রূপে ঢুকবার সেই দিনটির কথা। তিনি ছিলেন পাশে, আজ যেমন ছেলে সুরেশ তার পাশে বসে রয়েছে, তেমনি মুখ চোখ, তেমনি চোখের দৃষ্টি, বয়সেও তাই। চাঁদপুর গ্রামে ঢুকবার কিছু পরেই কাক কোকিল ডেকে ভোর হয়ে গেল। সুরেশ গাড়ি থেকে নেমে গায়ের পথের ধুলো তুলে মাথায় দিলে, মাকে বললে, তোমরা কতদিন গা থেকে গিয়েছিলে? তোর বয়স 21 বছর? হ্যাঁ। ওর স্কুলের চাকরি গেল, আমরা এখানকার মায়া কাটালুম। বাবা দুঃখ করেননি? আহা, মরবার আগেও প্রায়ই বলতেন, বড় বউ একবার যদি চাঁদপুর যেতে পারতাম ফিরে, তবে বোধহয় কিছুদিন আরও বাঁচতাম। ওখানে এখন না চৈত্র মাসের দুপুরে বুড়ির কুলচুর শুকোচ্ছে রোদ দূরে, বাসবনে কত কোকিল পাপিয়া ডাকছে। আমি গায়ে যাব। শহরের ছোট বাসার মধ্যে উনি চিরকাল হাঁপিয়ে এসেছেন, আর তেমনি গরম সেখানে। আমি যদি তখন বড় হতাম, বাবাকে বাবার জন্মভূমিতে ঠিক নিয়ে আসতাম, বলে দিচ্ছি। সুরেশ ছিপছিপে চেহারা, শক্ত হাত পাওয়ালা যুবক, ফুটবল খেলে ভালো। দেশ স্বাধীন হবার পর রাইফেল ক্লাবে যোগ দিয়ে খুব রাইফেল ছোড়া অভ্যাস করছে। এইবার রেলের শিখানবিশি শেষ করে ভালো চাকরি একটা পাবে। শিখানবিশির সময় ও খেলোয়াড় হিসেবে রেলের উপনিবেশ শহরটি অনেক বড় বড় অফিসারদের দৃষ্টি আকৃষ্ট করেছে। শিখানবিশির ছাত্রও সে ভালো, অঙ্ক বেশ ভালো জানে বলে অঙ্কের টিউশনিতে মাসে আজকাল 70-80 টাকা রোজগার করেন। স্বামী মারা গিয়েছেন আজ 10-11 বছর। সুরেশ তখন 10 বছরের ছেলে, নিচের ক্লাসে পড়ে। কি অতান্তরেই ফেলে গিয়েছিলেন সেদিন, মনে হয়নি যে আবার একদিন এ ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে। রেল উপনিবেশের সকলেই খুব দয়া করলেন, একটা বাসা দেখে দিলেন, কারণ রেলের কোয়ার্টার ছাড়তে হলো। ইনস্টিটিউটের সেক্রেটারি রায় বাহাদুর হরিচরণ বসু নিজে এসে দেখাশুনো করলেন, সুরেশের লেখাপড়া যাতে বন্ধ না হয়, যাতে এ গরিব অসহায় পরিবারটি অনাহারের পথে থেকে রক্ষা পায়, এই সমস্তই ওখানকার বড় বড় লোকেরা করলে। সেসব দিনের কথা ভাবলে জ্ঞান থাকে না, এমন দিনও আসে মানুষের জীবনে। আজ মনে হচ্ছে সমুদ্রে পাড়ি দিয়ে এসে অদূরে এবার কূলরেখা যেন দেখা দিয়েছে। ওরা সবাই বলে আমাদের দেশ এখন স্বাধীন, আর সে যুগের মতো কষ্ট করতে হবে না, এখন ছেলে পিলেদে ভালো চাকরি হবে, চাকরিতে উন্নতি হবে, আগের মতো অল্প মাইনেতে ঘষ্টাতে হবে না, না খেয়ে মরবে না কেউ, এ স্বাধীন ভারতের মাটিতে। অনেক বড় বড় আশার কথা সে শুনেছে। ছেলে ছোকরারা কত মিটিং করে, বক্তৃতা দেয়, গান্ধীজির ছবিতে মালা দিয়ে গান করতে করতে শহর ঘুরে বেড়ালো, এই তো সেদিন। তার মৃত্যুর পরে সেদিন এক বৎসর বুঝি ঘুরল। সুরেশও চমৎকার গান গাইতে পারে, আর একটা গান গায় সুরেশ, গান্ধীজি নাকি বড় ভালোবাসতেন। সবাই বলে রামধনু গান, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ভোরের আলো বেশ ফুটেছে। সামনের পুরনো কোঠা বাড়িটা থেকে একজন বার হয়ে এসে পথের ওপর দাঁড়িয়ে ওদের গরুর গাড়ির দিকে তাকিয়ে দেখলে। ননিবালা চুপি চুপি বললে, ও সুরেশ,
ওই বোধ হয় তোর বিনোদ কাকা, ওর খুড়তুতো ভাই। আমি চিনেছি, তুই এগিয়ে যা, পরিচয় দিয়ে প্রণাম করবি, ওকেই চিঠি দেওয়া হয়েছিল। মিনিট পনেরো কেটে গেল উভয়ের কথাবার্তায়, সুরেশ আর তার বিনোদ কাকার। তারপর বিনোদ কাকা এগিয়ে এসে ননিবালাকে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বহুদিন পরে গ্রামের বউ গ্রামে ফিরে এসেছে, আজ কুড়ি একুশ বছর পরে। গ্রামের বউঝি দেখা করতে এলো এ পাড়া ও পাড়া থেকে। অভয় নাপিতের বউ এসে বললে, ও বউ কেমন আছো, খোকা কই, কত বড়টা হয়েছে দেখি, দাঁড়াও একটু পায়ের ধুলো দাও দিনি আগে। তারপর দুই পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সে সামনে বসল। অভয়ের বউকে দেখে ননিমালা যেমন আশ্চর্য হয়ে গেল, তেমনি মনে মনে কেমন এক ধরনের দুঃখ হল। অভয়ের বউ তার চেয়ে অন্তত কুড়ি পঁচিশ বছরের বড়, তার মায়ের বয়সী, চুল অর্ধেক পেকে গিয়েছে, শুধু ধাত ভালো আছে বলে অত বয়সে বোঝা যায় না। কিন্তু অভয়ের বউ এখনও সধবা, পাকা চুলে সিঁদুর পড়ছে। অভয় নাপিত এখনও বেঁচে থাকবে সেটা ভেবে দেখলে এমন কিছু আশ্চর্যের কথা নয়, বড় জোর সত্তর বাহাত্তর না হয় তার বয়স হয়েছে। এ কিন্তু কোনো সান্ত্বনা ননিবালা মনের মধ্যে খুঁজে পেল না, ওর কি মরবার বয়স হয়েছিল। পরদিন সে দেখলে শুধু অভয় নাপিতের বউ নয়, তার চেয়ে অনেক বড় বয়সে বউ এখনও দিব্যি সিঁদুর পড়ছে, পাকা আত পাকা চুলে। কেন চলে গেলেন অল্প বয়সে ওদের বিদেশে ভাসিয়ে? গ্রামের মেয়েরা যখন দেখা করতে আসে তখন বারবার ওই কথাটাই মনে হয় ওর। ননিবালার শ্বশুরবাড়ি বিনোদ কাকাদের বাড়ির দক্ষিণ গায়ে। কুড়ি একুশ বছর ধরে সে বাড়িতে কেউ না থাকায় উঠোনে এক গলা নোনা ভাট, সেউতি, লতার জঙ্গল, জঙ্গলি ডুমুরের বড় গাছে ডুমুর ফলেছে পাঁচিলের মাথায়, জানলায় কাটা লতা উঠে জানলার কবাট ঢেকে ফেলেছে। সুরেশ কেবলই বলছিল, মা আমাদের নিজের বাড়িতে চলো গিয়ে, গ্রামে এসে পরের বাড়িতে থাকবো কেন, আজ তিন চার দিনে জঙ্গল কাটিয়ে উঠোন পরিষ্কার করে তবে ননিবালা নিজেদের ভিটিতে ঢুকল। মাত্র তিনখানা ঘর, দুটো বারান্দা দুদিকে, ভাড়া রান্নাঘর আলাদা। কতকাল পরে আবার এ ভিটের মাটিতে সে পা দিল। দীর্ঘ একুশ বছর, এত তার জীবনে ঘটবার ছিল। সুরেশ বলে, কই মা আমার তো কিছু মনে নেই এ বাড়িতে থাকবার কথা। ননিবালা বলে, দূর, তোর বয়স যখন ন মাস তখন এ বাড়ি ছেড়ে আমরা চলে যাই যে, এখন এখানে কিছুদিন থাকো মা, আমার বড্ড ভালো লাগছে, থাকতেই তো এলাম, এখন মা মঙ্গলচণ্ডী যা করেন। ননিবালা সারা দিন ঘর ঝাড়ে, পোছে, সাজায়। আজ একুশ বছরে ধুলোর স্তর পড়েছে ঘরখানার উপর। কেবলই ওর মনে পড়ছে আজকাল ওদের বিবাহিত জীবনের সেই মধুমাখা দিনগুলি, নববধূর নতুন স্বপ্ন মাখানো অপূর্ব রাত্রি ও দিনগুলি। উনি তখন একেবারে তরুণ, সে চোদ্দ বছরের কিশোরী। ওই তো সেই কুলুঙ্গিটা, ওটাতে উনি একদিন রসগোল্লা এনে নুকিয়ে রেখে মজা করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল লুকানো। উনি বলেছিলেন, কি বলো তো ওতে, প্রগলভ নববধূ বলেছিল, তোমার জিনিস তুমিই জানো, ও তো একটা বিলিতি ওষুধ, বাজি ফেলবে, অত শত আমি বুঝিনি, কি ওতে, রসগোল্লা, হাতি, গা চুয়ে বলছি, এই দেখো কটা খাবে বলো। তারপর দুজনে কাড়াকাড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল। তিরিশ বছর আগের কথা, মনে হচ্ছে কাল ঘটেছে। এখানে এসে বড্ড বেশি করে স্বামীর কথা মনে পড়ছে ননিবালার। সব ঘরে সব বারান্দায় প্রতি কোণে, ওই রান্নাঘরে খেতে বসবার বড় কাঁঠাল কাঠের পিড়িখানায় ওর নববধূ জীবনের স্মৃতি মাখানো তরুণ স্বামী সেখানে ঘুরছেন এ ঘরে ও ঘরে, ও নিজে সেখানে বিরানম্র কণ্ঠিতা কিশোরী বধূ, নতুন প্রেমের স্পর্শে দুরু দুরু বুক নিয়ে আলতা পরা পায়ে এ ঘরে ও ঘরে গৃহকাজ করে বেড়াচ্ছে নবীন উৎসাহ নিয়ে। ননিবালার মনে হচ্ছে যেন ও ঘরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোষে, আবার
ও ঘরে থাকলে মনে হয় বুঝি এ ঘরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মতো লুকোচুরি খেলা এখনো কি চলছে? একবার উনি নতুন ধানের শীষ নিয়ে এসে ঘরে ঢুকলেন, বললেন, লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দাও, নতুন জমি নতুন ধান, শাঁখ বাজাও, তুমি ঘরের লক্ষ্মী, শাঁখ বাজিয়ে অভ্যর্থনা করার নিয়ম তোমার। ঠিক দুপুরের গম গম রোদে অলস নিম ফুলের গন্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে। ননিবালা একদৃষ্টে চেয়ে থাকে বাঁশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোনো আবেশতুর মুহূর্তটিতে স্থির নিবদ্ধ। হয়তো সে সময় ছেলে সুরেশ বলে ওঠে, মা একটু খাবার জল দাও না। ননিবালা চমকে ওঠে, ধ্যান ভেঙে লজ্জা পায় পাছে ছেলে কিছু বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তো কাঁথা সেলাই করতে বসে গেল, কিংবা নতুন পাড়া তেঁতুলের রাশবটি পেতে কাটতে আরম্ভ করে দিল। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে বাড়ির পেছনের গাছের তেঁতুলের রাশ এমনি কাটতে বসেছিল একদিন। উনি পেছন থেকে এসে চুপি চুপি বললেন, তেঁতুল কাটা রাখো, নুন দিয়ে নেবু পাতা দিয়ে তেঁতুল জড়াও দেখি বেশ করে। চুপ, মাটির পাবেন, পালাও তুমি, তেঁতুল খেলে জ্বর হয়। ইস, উনি যেন আর খাবেন না, একলা আমি খাবো কি না, মা ঘুমুচ্ছে, তুমি তাড়াতাড়ি ওঠো তো লক্ষ্মীটি, জিভে জল আসছে না তেঁতুলের নামে, সত্যি কথা বলো। ননিবালাকে উঠে যেতে হয় কাটা তেঁতুল নিয়ে রান্নাঘরের দিকে। উনি বলেন, দাঁড়াও আমি নেবু পাতা নিয়ে আসছি, তেঁতুলগুলো একটু ধুয়ে নিও, বড্ড বালি, কিচকিচ করবে নইলে। ননিবালা ধমকে সুরে বলে, হ্যাঁ গো হ্যাঁ, সর্দারি করতে হবে না, তেঁতুল ধুয়ে কেউ জড়ায় না, জিজ্ঞেস করো গিয়ে, পানসে হয়ে যায়। দুজনে কাড়াকাড়ি করে সেই এক তাল জড়ানো তেঁতুল খেয়ে ফেলে। পরদিন ওর সর্দি আর গলা ব্যথা। ননিবালা আঙুল তুলে কৌতুকের সুরে বলে, কেমন, বলেছিলাম না কথা শোনা হলো? আমার কথা শোনা হবে কেন, আমি কি আর কেউ? মাকে যেন কোনো কথা বলো না, ঠিক বলে দেব, চালাকি বার করে দেব দেখো, আর একটু তেঁতুল চলবে, নিয়ে আসবো নুন নেবু পাতা দিয়ে। ননিবালার দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ে, তাড়াতাড়ি মুছে ফেলে আঁচল দিয়ে, ছেলে পাছে টের পায়। আর যদি তিনি থাকতেন, মরার বয়স হয়নি তো, অনায়াসেই থাকতে পারতেন। আজ কি সুখেরই দিন তাহলে, খোকা এত বড় হয়েছে, যে দেখে সেই ভালো বলে। দুদিন পরে মা চণ্ডীর কৃপায় রেলে ভালো চাকরি করবে, উনি পায়ের ওপর পা দিয়ে বসে খান না কেন, আমরা তাকে কাজ করতে দিতাম না, আরাম করে খান না ছেলের রোজগার। এই দুপুরে বসে বসে কত গল্প করতাম দুজনে, ছেলের বউ সেবা করত, তেঁতুল জড়িয়ে নিয়ে আসত, পৃথিবীর পথ সে যেন একা, সঙ্গী চলে গিয়েছে তাকে ফেলে। দীর্ঘ পথ সামনে দূর থেকে দূরে বিস্তৃত, কে জানে কতদিন চলতে হবে এই টানা পথ বেয়ে। না না, তার খোকা তার সুরেশ আছে, বেঁচে থাকছে, তার ঘরকন্যা গুছিয়ে দিতে হবে না, আজ বাদে কাল সুরেশের বিয়ে দিতে হবে। ছেলে মানুষ ওরা, সংসারে কি জানে, তাকেই গুছিয়ে দিতে হবে সব। সুরেশ এসে বলে, মা একটু তেঁতুল জড়াও না, নুন দিয়ে নেবু পাতা দিয়ে। ননিবালা চমকে উঠে ছেলের তরুণ মুখের দিকে চেয়ে থাকে অবাক হয়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে সে চোখের জল রোধ করলে, ছেলে কি করে জানলে তার বাবা অবিকল এমনি সুরে এমনি টান দিয়ে কথা বলতো? গ্রামে ফিরে আসা পর্যন্ত ওর প্রতি পদক্ষেপ যেন সে শুনতে পায়। কি জানি, কিছুই যেন ভালো লাগে না, সব যেন ফাঁকা, অর্থহীন হয়ে গিয়েছে, কোনো কাজে আর উৎসাহ নেই। একদিন ওপাড়ার হরিদাস চক্রবর্তীর বাড়ি সত্যনারায়ণের পুঁথি শোনা ও প্রসাদ খাওয়ার নিমন্ত্রণে সে পাড়ার ঝি বৌদের সঙ্গে গেল। সেকালে কোঠা বাড়ি, দালানে পুজোর জায়গা হয়েছে, মাদুর পেতে দেওয়া হয়েছে নিমন্ত্রিতা মেয়েদের জন্যে, পুরুষেরা বসেছে বাইরের রোয়াকে। পূর্ণিমার রাত্রে উঠোনের বড় নারকোল গাছগুলোর ছায়া পড়েছে রোয়াকে, সদ্য তোলা জুঁই ফুলের সুগন্ধ ভুরভুর করছে পুজোর বারান্দা। হরিদাস চক্রবর্তীর বউ বললেন, এসো এসো ভাই, কতদিন গায়ে আসুনি, সেই একবার এসেছিলে
অনন্ত চতুর্দশীর ব্রত উদযাপনের সময় মনে পড়ে? ননিমালা বললে, খুব মনে পড়ে। তখন তোমার নতুন দু এক বছর বিয়ে হয়েছে, দু বছর হবে, চেহারা আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। আর চেহারা দিদি, কি দরকার আমাদের চেহারায় বলুন, সে পার তো ঘুচে গিয়েছে। আহাহা, সে আর বলো না ভাই, ঠাকুরপো তো ছেলে মানুষ, আমাদের ওদের চেয়ে কত ছোট, তার কি এখন যাবার বয়স হয়েছিল, সবই অদৃষ্ট, কি বলবো বলো। ননিবালা দুচোখ ততক্ষণ জলে ভরে গিয়েছে, অন্যদিকে মুখ ফিরিয়ে রইলে, নয়তো জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। সে একটা লজ্জার কথা এদের সামনে, তার মনে যে কি অভাব সে কথা এরা কেউ বুঝবে না। সে মধুর অনুভূতির স্মৃতি এদের জীবনে পুঁজি নেই, স্থূল জীবনযাত্রা চালিয়ে যায়, রান্না বাড়া করে খাইয়ে ঘরকন্যা গেরস্থালি করে, তার মনে সে অনুভূতির ধারণাই নেই এদের। চোখের জল দেখে ভাবে ঢং করে কাঁদছে লোক দেখানোর জন্যে। পাশের বাড়ির কানাই গাঙ্গুলির পুত্রবধূ এসে বসল ওর পাশে, ওর সঙ্গে আলাপ করে ফেললে, অল্পদিন বিয়ে হয়েছে, একটি মাত্র মেয়ে, নমাস বয়স, বাপের বাড়ি শান্তিপুরের কাছে হবিবপুর, বেশ শহুরে টান কথাবার্তায়। ওকে বললে, কাকিমা আমি আপনার সঙ্গে দেখা করতে যাব ভাবছি আজ কদিনই। আমার কথা কে বললে তোমায়? সবাই বলে, আমার পিসি শাশুড়ি বলেছিলেন, বড় ভালো বউ ছিল এ গায়ের, গিয়ে দেখা করে এসো বৌমা। আপনার নাম কি কাকিমা? ননিবালা। তোমার? প্রীতিলতা। বেশ নামটি, খুকির নাম কি? এখনো কিছু রাখিনি, ডাক নাম টুলু। আপনার কাছে যাব এখন, একটা নাম ঠিক করে দেবেন এখন আপনার নাতনির? দেব না কেন বৌমা, কালি যেও। গান করো নাকি? গাই, সে তেমন কিছু না, আপনার মুখে শুনব। এই মাত্র ওরা বলছিল আপনি ভালো গান জানেন। আমি? আমার গানের পার তো চুকে গিয়েছে মা। আবার? না, যখন তখন চোখে জল এসে বড় অপ্রতিভ করে দেয় এই সব ছেলে মানুষ জীবের সামনে। তার কি এখন চোখ পানসে করে কাঁদবার বয়স? সে না গিন্নি বান্নি ছেলের মা। প্রীতিলতা মেয়েটি বেশ দেখতে, কত আর বয়স হবে, আঠারোর বেশি নয়? ননিবালা সামলে নিয়ে বললে, যে ও বৌমা, তোমাদেরই মুখের দিকে চেয়ে তো আবার এ গায়ের মাটিতে পা দিলাম, যাবে বই কি। সব বেশ ভালোভাবেই চলছিল, এমন সময় আর একটি ওর সমবয়সী মেয়ের সঙ্গে দেখা হলো, তার নাম কনক, এপাড়ার কোনো এক বাড়ির মেয়ে, বোধহয় উপেন ভট্টাচার্যের মেয়ে। কনক ছুটে এসে ওর হাত দুখানা চেপে ধরে বললে, মনে পড়ে বৌদি? মনে পড়ে, একে খুবই মনে পড়ে। স্বামীর ঘরে প্রথম প্রথম যাবার সময় এই মেয়েটি আর রায়চৌধুরী পাড়ার সুবাসিনী, এই দুজনেই কি অসাধারণ ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গেই তাদের রুদ্ধ দুয়ারের বাইরে আড়ি পেতে বসে থাকত রাত দুপুর পর্যন্ত। একদিন না, সেসব কথা এখন মনেই চাপা থাক। জুঁইফুলের গন্ধে ভরা দীর্ঘ বিলাসিত তাদের পুরনো বাতাস কোন দিগন্তে বিলীন হয়ে গিয়েছে, কিন্তু এসব পাড়াগায়ের মেয়েদের জ্ঞানকাণ্ড বোধ হয় একটু কম, নইলে যেটা প্রাণপণে চাপা দিতে চাইছে ওরা সেটা খুঁচিয়ে তুলতে চাইবে কেন? একটা সাধারণ বুদ্ধিও তো আছে। কনক সামনে এলেই মনে পড়ে সেসব মাধবী রাত্রির টাটকা জুই চাপার গন্ধ। কেন এরা সামনে আসে? ননিবালা মুখে অতি কষ্টে হাসি টেনে বললে, হ্যাঁ ভাই, কনক ঠাকুরজি ভালো। ভালো তুমি? দেখতেই তো পাচ্ছ। তা দেখছি। আহা, মনে পড়লে বুক ফেটে যায় সেদিনের কথা, সেই রাত্রে দাদা আমার মুখে খড়ি গোলা মাখিয়ে দিলে আড়ি পাতবার জন্যে, মনে পড়ে? না, এদের যেন আর কোনো কথাই নেই আজকের দিনে। ননিবালা চুপ করে রইল দেখে কনক বোধহয় কিছু অপ্রতিভ হল, সেও চুপ করে গেল। খুব লোকজনের ভিড়, দালানের মধ্যে মেয়েদের প্রসাদ খাবার পাতা সাজিয়ে দেওয়া হলো, ননিবালা এবং অন্য মেয়েরা সেখানেই বসল। সত্যনারায়ণের পুঁথি পড়া আরম্ভ হল। খানিক পরে সেখানে একজন বৃদ্ধ লাঠি হাতে এসে দাঁড়াল, বৃদ্ধের বাঁ হাতে একটা বাটি। বৃদ্ধ এসে বললে, পুজো হয়নি? হরিদাস চক্রবর্তীর ছেলে বললে, না, আসুন জ্যাঠামশায়,
বসুন। মেয়েদের মধ্যে আর বসবো না, যাই বাইরে। কত দেরি হবে? বেশি দেরি হবে না জ্যাঠামশাই, আবার বাড়ি গিয়ে রুটি করতে হবে, তবে খাব। বেশি রাত্রি না হয়? ননিওয়ালা পাশের কাউকে জিজ্ঞেস করলে, উনি কে ভাই? সে বললে, চাটুজ্জি বুড়ো, ছেলেরা মস্ত রোজগেরে, কলকাতায় থাকে, বুড়ো বাবা এখানে পড়ে আছে, খোঁজও নেয় না। বউ বেঁচে নেই বোধ হয়? খুব আছে, ছেলেদের কাছে কলকাতায় থাকে। ইনি যান না কেন ছেলেদের কাছে? তা কি জানি দিদি, তা বলতে পারিনি, এখানে থাকে তাই তো দেখি। আর তুমিও যেমন, নিজের খবরই রাখতে পারিনি, তার আবার পরের খবর নিতে যাচ্ছি। রাত অনেক হয়ে গেল, পুজো পুঁথি পড়া শেষ হতে। ননিবালা যখন ছেলের সঙ্গে বাড়ি যায়, তখন দেখতে পেলে সেই বৃদ্ধ ওদের আগে আগে চলেছেন, লাঠি ঠক ঠক করতে করতে। ওদের দেখে বললেন, কে যায়? তোমাদের তো বাবা চিনতে পারলাম না। সুরেশের পরিচয় পেয়ে বড় খুশি হলেন, তাকে কত আশীর্বাদ করলেন। ননিবালাকে বললেন, তোমার বিয়ের পর একবার বৌমা তোমারে দেখেছিলাম, বিয়ের বৌভাতের দিন, যেও আমাদের বাড়ি, কেমন? কালই যেও। পরদিন বিকেলে ননিবালা চাটুজ্জে বুড়োর বাড়ি গেল। সামনে বারান্দাওয়ালা সেকেলি কোঠা বাড়ি, একদিকে টুমুর গাছ, অন্যদিকে একটা বাতাবি নেবুর গাছ, উঠোনের পূব দিকে একটা পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে। বুড়ো বললে, কি দেখছো বৌমা, ওসব আমার নিজে হাতে করা, সরাইপুরের বিশ্বাসদের বাড়ি থেকে বীজ আনিয়েছিলাম আজ 9 বছর আগে, সেই গাছ, তখন ওরা সব এখানে ছিল। ননিবালা বললে, ওরা কারা জ্যাঠামশাই? তোমার জেঠিমা। আপনাকে এখানে রেঁধে দেয় কে? নিজেই, খুব ভালো রাখতে পারি, এই এখন বসে পরোটা করব। জেঠিমা থাকেন না এখানে? না মা, ওরা বড় ছেলের কাছে থাকে কলকাতায়। ক ছেলে আপনার? 3টি। তা নিজের মুখে বলতে নেই, 3 ছেলে ভালো চাকরি করে, শ্যামবাজারে তেতলা বাসা, ইলেকট্রিক লাইট, ফ্যান, বড় ছেলের মোটর গাড়ি, দেশে মানে দশে মানে। চাটুজ্জি সাহেব বললে, সাপ্লাই ডিপার্টমেন্টের এক ডাকে সকলে চেনে, চেহারাও একেবারে সাহেবই, নিজের ছেলে বলে বলছি তা ভেব না মা। বৃদ্ধের চোখে মুখে গর্বের ভাব অতি স্পষ্ট হয়ে উঠল। নিজের মনে আপনা আপনি হেসে উঠে বললে, জন্মাবার পরে এতটুকু ছিল, ওর মা ফুলে নবলার পাঁচু ঠাকুরের দৌড় ধরে তবে ওই ছেলে বাঁচায়। 6 বছর বয়সে কাঁকড়া বিছের কামড়ে ছেলে নীলবর্ণ হয়ে মরে যাবার জোগাড় হয়েছিল। কাটানোটে শেকড় বেটে খাইয়ে জল পড়া দিয়ে তেল পড়া দিয়ে সে যাত্রা অতি কষ্টে রক্ষা হয়। তবে আজ আমাদের নিপেন, তাই এসো বসো বৌমা, এই পরোটা কখানা ভাজি আর তোমার সঙ্গে গল্প করি। একটা ক্ষুদ্র ভাঁড় চেঁচে মুছে ঘি বেরোলো 8-6টাখানেক। বৃদ্ধ ভাঁড় দেখিয়ে বললে, ডালদা, ভালো ডালদা, আর তাছাড়া পাচ্ছি কোথায়, শ্রী ঘি 8 টাকা সের। কেন, আপনার ছেলে টাকা পাঠায় না? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠল, নিপেন, তার অনেক খরচ, রোজগারও যেমনি খরচও তেমনি, আমি আর তাকে বিরক্ত করিনি, আমার বিঘে তিনেক ধানের জমি আছে, আর ধরো লাউ করি, কুমড়ো করি, ঢ্যাঁড়স, ডাঁটা সবই তৈরি করি নিজের হাতে, বেশ চলে যাচ্ছে। নৃপেন পুজোর সময় একখানা ভালো থান কাপড় পাঠিয়ে দিয়েছে, ফাইন থান, তা বৌমা সে আমি তুলে রেখে দিয়েছি, বারবার দেখি, বলি বড় খোকা আমায় দিয়েছে। ছোট ছেলের বাসা আগে ছিল কলকাতায়, এখন মণিপুরে, সে একজোড়া চটি জুতো পাঠিয়ে দিয়েছিল পুজোর সময়। ননিবালা ইতিমধ্যে পরোটা কখানা বেলে দিয়ে বললে, আপনি ভেজে নেবেন না আমি দেব? না মা, আমি নিচ্ছি, কেন কষ্ট করবেন? কেন কষ্ট করবেন, সরুন, আমি করে দিচ্ছি। ননিবালা খাবার তৈরি করে দুধ জাল দিয়ে পিড়ি পেতে বৃদ্ধকে যত্ন করে খেতে বসিয়ে দিলে। চাটুজ্জি বুড়োর মুখের ভাব দেখে মনে হলো, অনেক দিন তাকে এমন যত্ন করে কেউ খাবার করে খাওয়ায়নি। বুড়ো বললে, কি সুন্দর পরোটা হয়েছে,
মেয়ে মানুষ না হলে কি খেয়ে তৃপ্তি? মেয়েদের হাতের রান্নাই আলাদা। বেঁচে থাকো বৌমা, বেঁচে থাকো। মুখ বদলালাম অনেক দিন পরে। আপনার ছেলেদের বউ কেউ এখানে থাকে না কেন? না না পাগল, তাদের কি এই অজপাড়া গায়ে থাকতে বলতে পারি? তুমি জানো না এসব অশিক্ষিত স্থানে তাদের আমি আসতে বলতে পারি না। তাদের মন টেকে এখানে? গরিব ছিলাম নিজে বটে, কিন্তু ছেলেদের মানুষ করে দিয়েছি কষ্ট দুঃখ করে, বিয়েও দিয়েছি তেমনি ঘরে। বড় বৌমার বাবা মতিহারিতে সিভিল সার্জন, মেজ বৌমার বাবা নেই, মামার খিদিরপুরে বড় কন্ট্রাক্টর, রায়চৌধুরী কোম্পানির নাম শুনেছ? সেই রায়চৌধুরী কোম্পানি। ছোট বৌমার বাবা এখন বাঁকুড়ার সদর এসডিও, বড় বৌমা ম্যাট্রিক পাস, ছোট বৌমা বিয়ে পর্যন্ত পড়েছিলেন, পরীক্ষা দেননি। ইংরেজি বলেন কি আড়াল থেকে শুনেছি, যেন মেম সাহেব। হুম হুম বৌমা, এসব গল্পকথা এখান থেকে শোনাবে? নিজের চোখে না দেখলে? তারা কখনো এখানে আসেননি। বড় বৌমা এসেছিলেন একবার পুজোর সময়, যেবার আমার বড় নাতির ভাত হয়। প্রথম ছেলের ভাত এখান থেকেই হয়েছিল কি না? সে আজ 20 বছর আগের কথা। সে নাতি এবার ডাক্তারি পড়ছে মেডিকেল কলেজে, ওর পরে 2 মেয়ে, তারা স্কুলে পড়ে, এইবার ম্যাট্রিক দিয়েছে একটি। ছোট বৌমাকে নিয়ে আমার ছোট কোকা এসেছিল সেবার মোটরে করে, ঘন্টা 4-5 ছিল সবাই। আমি অনেক দিন দেখিনি কি না, তাই চিঠি লিখেছিলাম। চিঠি পেয়ে বৌমা নিয়ে দেখা করতে এসেছিল। ছোট বৌমা এসে শুধু ডাব আর চা খেয়েছিলেন। পাড়া গায়ের জল খেলে ম্যালেরিয়া হবে, তাদের অবস্থা ভালো, শিক্ষিত, সব বোঝে তো। রাত কাটালো না এখানে, কোথায় বা শুতে দিতাম, না বিছানা না মশারি, নিজে শুই একটা ছেঁড়া মশারি টাঙিয়ে। সারা রাত মশা কামড়ায়, নিজে ভালো দেখতে পাইনি, চোখে যে সেলাই করব। আমি কাল আপনার মশাই সেলাই করে দিয়ে যাব জ্যাঠামশাই। তা বেশ, এসো বৌমা, একটু গুড় সঙ্গে করে নিয়ে আসতে পারো, খাবার ইচ্ছে হয়, এবছর কিনতে পারিনি, বড্ড দাম। পরোটা দিয়ে খেজুরের গুড় লাগে বড় ভালো। খাওয়া শেষ করে চাটুজ্জে বুড়ো তামাক সাজতে বসল। ননিবালা চলে এলো, তার মনে সম্পূর্ণ অন্যরকম ভাব। সুরেশকে সে খেতে দিলে। সুরেশ বললে, বেশ জ্যোৎস্না উঠেছে মা, এখানে বসো। ননিবালা বললে, তাকে তোর মনে পড়ে? খুব, আমায় নামতা পড়াতেন রোজ সকালে উঠে, বাবা যদি আজ থাকতেন। সুরেশের গলার স্বর ভাঙা, আবেগে আড়ষ্ঠ। ননিবালা ভাবলে, এই ভালো, এই ভালো, খোকা আজ তোমার নাম করছে তুমি নেই বলে। ওর চোখের জলে তোমার স্মৃতি সার্থক হোক, বেঁচে থাকো মানে মানে খোকার মনে, মন শুকিয়ে যায়। তুমি বেঁচে থাকলে হয়তো চাটুজ্জে মশায়ের মতো তোমাকেও অবহেলা পেতে হতো। ভালোই হয়েছে তুমি মানে মানে চলে গিয়েছ। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প যাচাই। গল্পপাঠ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন কোনো গল্পে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।